এরপরে রব্বুল আলামিন কি বলেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাব ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ বলেন কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ইমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, ইমানের জজবা যার ভিতরে আছে, রসুলের বিরুদ্ধে কথা শুনতে পারে না। সেই সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ইমানের জজবা ছিল, যার কারণে রসুল দূত পাঠিয়েছেন, সেই দূতকে যখন টাকা না দিয়ে জাকাত না দিয়ে তারা হত্যা করার জন্য রসুলের হত্যা করার জন্য তারা প্রস্তুত হলো, এই খবর যখন রসুলের কাছে এসে বলল, সামনে সাহাবায়ে কেরাম সহ্য করে থাকতে পারলেন না, ইমানের জজবা তাদের ভিতরে থাকার কারণে ওই জজবার ক্ষেত্রে তারা বলেছিল, ইয়া রাসূল আল্লাহ আপনি হুকুম দেন এমন বেঈমান প্রতারকদের আমরা শায়েস্তা করে আসি। এটা কিসের থেকে ছিল? কিসের থেকে? ইমান, ইমানের জজবা থাকার কারণে তারা এই অন্যায়টাকে কি করতে পারে নাই, মেনে নিতে পারতেছে না। তাই বলছি ইয়া রাসূল আপনি শুধু বলেন। তাই আল্লাহ বলতেছেন তারা কেন করেছে তোমরা জানো? তারা এই জন্য করেছে, আল্লাহ তাদের অন্তরে ইমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ইমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী, হৃদয় আকৃষ্ট করে দিয়েছেন, যার কারণে কোথাও অন্যায় হলে ইমানদার লোক কখনোই চুপ থাকতে পারে না, ইমানদার কখনো চুপ থাকতে পারে না। আর যারা অন্যায়কারী, অন্যায় করেই যাচ্ছে, মানুষকে মেরেই যাচ্ছে, মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করেই যাচ্ছে, কিন্তু যারা সমাজে একটু নম্র ভদ্র সৎ এই সমস্ত লোকগুলো ওই মানুষদেরকে দেখতে পারে না। ইমান থেকেই, ভিতর থেকে, হৃদয় থেকেই তারা তাদেরকে কি করে? ঘৃণা করে। কিন্তু ওই খারাপ লোকগুলো ওই সৎ লোকগুলোর শত্রুতে পরিণত হয়ে যায়। কি হয়ে যায় বলেন তো? আপনি আজকে রাস্তায় কোনো সমাবেশে আপনি সঠিক কথা বলতে পারবেন, কিন্তু সঠিক কথা আপনার হৃদয়ে এই পরিমাণ জমা হয়ে আছে আপনি বলতে পারতেছেন, এত ক্ষোভ আপনার ভিতরে জমা, কথা ঠিক কি না? কিন্তু যারা অন্যায় করে তারা কি বোঝে না? অবশ্যই বোঝে, অবশ্যই বোঝে, কিন্তু উল্টা ওই সমস্ত সৎ মানুষদের প্রতি নানান ঝামেলা সৃষ্টি হয়, মামলা মোকদ্দমা শেষ নেই, সমাজে কোনো মূল্য নেই, কোনো মূল্যায়ন করা হয় না, কথা ঠিক কিনা? এভাবেই চলছে। তো এটা কেন হয়? তার ইমান আছে বিদায়। আল্লাহ সেই কথাই বলছেন যে তোমাদের অন্তরে ইমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন বিদায়, অন্যায় জিনিসগুলোকে তোমরা মেনে নিতে কি পারো না। একজনে একটা থাপড় দিছে আর অন্য একজন মানুষকে বিনা কারণে, কিছু মানুষ বলতেছে তুমি কেন থাপড় দিলা, আর কিছু মানুষ বলতেছে আরো দুইটা দে, কথা ঠিক কি না? কয়েকজন বলতেছে আরো দুই চারটে দে, আর কয়েকজন কি বলতেছে তুমি কেন এটা করলা, আর কিছু সংখ্যক মানুষ আছে সাধারণ দর্শকের ভূমিকায় থাকে, শুধু দেখে, আর নাহলে কিছু সংখ্যক মানুষ আছে সেলফি তোলে ফেসবুকে আপলোড করে, কথা ঠিক কি না? কিন্তু এতগুলো মানুষের ভিতরে যারা ওই অন্যায়ের প্রতিবাদ করল, আল্লাহ বলেন তাদের ভিতরে ইমান আছে। তাদের ভিতরে কি আছে? এখন মনে করেন একশো লোক এক জায়গায় একটা ঘটনার ক্ষেত্রে এরকম, সব লোক কি প্রতিবাদ করে? কতজন করবে? দশজন। তাহলে নব্বই জন লোকের থেকে দশজন লোকের ইমান অটোমেটিক বেশি, অটোমেটিক বেশি। এটা ওখান থেকেই বোঝা যাবে যে এই দশটা লোক ইমানদার, যারা সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, ন্যায়ের পথে চলার জন্য চেষ্টা করে, কথা ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন কি বলেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফুরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান। তাহলে আমরা এতক্ষণ শুনলাম একজন ইমানদারের কথা, কথা ঠিক কিনা?
ইমানদার কখনো অন্যায়কে কি করে না প্রশ্রয় দেয় না কোথাও অন্যায় দেখলে চুপ থাকতে পারে না কথা ঠিক কি না যার কারণে আজকে সমাজে ওই রকম মানুষগুলা খুব কষ্টে দিনাতিপাত করছে কথা ঠিক না এরপরে আল্লাহ বলেন তাহলে চুপ থাকে কারা অন্যায় করে কারা আল্লাহ সেই কথা ওয়াকাররাহা ইলাইকুমুল কুফর ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান পক্ষান্তরে কুফর পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন ইমানদারের দুইটা গুণ ভালো করে বোঝেন একটা হলো অন্যায় দেখলে ঠিক থাকতে পারে না কি করতে পারে না অন্যায় দেখলে ঠিক থাকতে পারে না আরেকটা হলো কিছু লোক অন্যায় দেখে কিছু করার থাকে না কি হয় ঘৃণা সৃষ্টি হয় কি হয় বলেন তো ঘৃণা সৃষ্টি হয় জালেমদের প্রতি অন্তর থেকে ঘৃণা সৃষ্টি হয় কাফেরদের প্রতি অন্তর থেকে ঘৃণা সৃষ্টি হয় নাফরমানদের প্রতি অন্তর থেকে কি হয় ঘৃণা সৃষ্টি হয় ওই লোকগুলোকে তারা পছন্দ করে না একটা হাদিস শুনেছেন না যে তোমার যদি শক্তি থাকে তুমি হাত দিয়ে ফিরাও হাত দিয়ে প্রতিহত করো আরেকটা কি না থাকলে জবান দিয়ে প্রতিহত করো এরপরে তৃতীয় নাম্বার ক্লাসের ইমান হলো কি যদি সেটাও যদি না পাও তাহলে কি করো তাহলে হাত দিয়ে প্রতিহত করো জবান দিয়ে কি করো না হলে জবান দিয়ে বলো প্রতিহত করার চেষ্টা করো জবান দিয়ে না পারো তাহলে কি করতে বলেছে মনে মনে এইভাবে যদি চলতে থাকে কোনোদিন দেশ স্বাধীন হতো কথা বলেন পাকিস্তানিরা খালি আমাদের উপর নানান নির্যাতন জুলুম করতো আর আমরা মনে মনে শুধু ঘৃণায় করে হাত দুইটা বুকের মধ্যে বাইরে দাঁড়ায় থাকতাম দেশ স্বাধীন হতো কথা বলেন না কথা বলেন আসলে হাদিসের ব্যাখ্যা আমরা বুঝি না কিছু সংখ্যক মানুষ হাদিসের ব্যাখ্যা হওয়া দরকার একভাবে হাদিসটাকে ঘুরাই নিয়ে গেছে আরেক দিকে যাতেও মারামারি করা না লাগে ঝগড়া ফাসাদ করা না লাগে গায়ের জন্য রক্ত না বাইর হয় এই জন্য বলছে হাত দিয়ে ঠেকাও হাত দিয়ে না পারলে জবান দিয়ে করো জবান দিয়ে প্রতিহত করতে না পারলে নিম্নতম ইমান হলো চুপ থাকো তাহলে আমি যদি চুপ থাকি সাধারণ দর্শকের মতো আর আমার ঘরের ভিতরে যদি চোর ঢুকে নিয়ে যায় সব তাহলে তো আমার শক্তি নাই চোরের হাতে দা আমি তাহলে দাঁড়ে থাকবো কিছুই করবো না নাকি এটা ইমানদার নিম্নতি থ্রি ক্লাসের ইমানদার নাকি হাদিসের ব্যাখ্যা এরকম নয় আজকে জেনে যান হাদিসের ব্যাখ্যা হলো এটা কোথাও যদি অন্যায় হয় জুলুম হয় আর তুমি যদি ইমানদার হও তাহলে হাত দিয়ে প্রতিহত করো মানে কাগজে কলমে তোমার ক্ষমতার বলে তুমি সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করো তোমার এক সিগনেচারে যেন সেটা বন্ধ হয়ে যায় তোমার এক সিগনেচারে কি হয় এরকম আছে না হাত দিয়ে ফিরাও এটা হলো শক্তির হাত যদি তোমার থাকে সেটাকে তুমি প্রতিহত করো আর তোমার যদি শক্তির হাত না থাকে দ্বিতীয়টা কি বলেছে জবান দিয়া এর অর্থ হল কোনো অন্যায় যদি কোথাও হয় তুমি মিছিল করো মিটিং করো এরপরে তুমি বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে এরপরে রাস্তা বন্ধ করে তুমি সে অন্যায়কে প্রতিহত করার জন্য চেষ্টা করো তুমি যখন মিছিল করতে যাবা তোমার জবানের ব্যবহার হবে কিসের ব্যবহার কিসের ব্যবহার জবানের ব্যবহার হবে মানববন্ধন করো অন্যায়টাকে সমাজ থেকে দূর করার জন্য তাহলে এগুলো সংগ্রাম হচ্ছে কি না হচ্ছে না এরপরও যদি তোমার সে শক্তি না থাকে এখানে চুপ থাকার অর্থ মুখের চুপ না এটা দেখানো চুপ
যে তুমি নীরব আছো কিন্তু তোমার অন্তর থেকে তুমি এমন কোন পরিকল্পনা তৈরি করো যাতে ওই অন্যায়টা বন্ধ হয়ে যায়। পরিকল্পনা করতে কি হাউ হাউ করা লাগবে? না, মনে মনে সেটা প্ল্যান করতে হবে। কথা ঠিক কি না? তা প্ল্যান করাটা কি চুপ থাকা? কথা বলেন, মনে মনে তুমি এমন প্ল্যান তৈরি করো কিভাবে অন্যায়টা বন্ধ করা যায়। তাহলে হাদিসের ওই অর্থ আর এই ব্যাখ্যা এক আছে? বলে নাই।